একটা লোকের যদি বাপের নাম দশটা হয় হে লোকগুলি কি ভালো মনে করা যায় নাম হলে হালে হাদিস তাদের হেজাতি রভাদান তাদের সালাবি মান হাজাবি এ তোর নাম কত দিকে রাই তোর বাপ কয়টা রাই জানো আর কথা কথা আর আমরা হানাবি মাঝহাবে আমরা এক নাম এক নামে বলি তোদের এত নাম আসে কোথেকে রে নাকি এই লোকের কথা শুনবেন না সমস্ত বাংলাদেশে হাজার হাজার আলম আছে কারুর বাজে না তোদের তিন ট্রাক্টরে লাগে কেন তোরা ইহুতির পক্ষে দালালি করেছিস ওরা বলেছে ইহুদিদের মধ্যে সিঁড়ি কি নাই চিন্তা করছেন ইহুদিরে ভালো তাহলে বোঝাতে মুসলমান না ও ইহুদিদের রূপ ইহুদিরা মুসলমানের রূপ ধরে দাড়ি রাখে টুপি মাথা দিয়া মুসলমানের ইমানদারের ইমান নষ্ট করবার জন্য ওরাই যথেষ্ট এই মাফিলে চতুর আল্লাহর রহমতের ফেরেস তারা বাদান বেস্তম করে দাঁড়া আছে আল্লাহ বলছে এ ফেরেস্তা যা দেখ আমার শত শত হাজার হাজার বান্দা কোরআনের মাপিলে গেছে ওই জায়গা তোমরা বেষ্টম করে দাঁড়িয়ে থাকো গেরোয়া করে দাঁড়িয়ে থাকো একটা পাপি মানুষ যেন ওই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করতে না পারে আল্লাহ বলেছেন বিদয় আপনার চতুর্দিকে মাপিলের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতা গেরোয়া করে দাঁড়া আছে সিল্লে এখন মার হাওয়া আল্লাহ বলছেন একটা মানুষ যেন এই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে এই হাদিস হিসাবে অনুযায়ী আমরা জানতে পারলাম আমরা যারা কোরআনের মাফেলে আসছি সকলেই আমরা নিষ্পাপ কি পাপ নিষ্পাপ পাপ যখন বারোটা হবে আল্লাহ আসমানের দরজা খুলে খুলে যাবে পৃথিবীর অফিস আদালত গুণে বন্ধ হয়ে যাবে মানুষ ঘুমিয়ে পড়বে রাত যত গভীর হবে তাস করে আল্লাহর রহমত বস্তিত হবে আল্লাহর বান্দা কোরআনের মাফিল থেকে যখন বের হয় না আল্লাহর ফেরেস তারা ডেকে বলে আল্লাহ তোমার বান্দারা তো কোরআনের মাফিল থেকে বের হচ্ছে না ও মাওলা কোরআনের কথা হাবিসের কথা তোমার কথা তোমার বন্ধুর কথা কবরের কথা হাস কথা জানের কথা শুনতেছে আল্লাহ তোমার বান্দার গুণর আমাদের সহ্য হচ্ছে না আল্লাহ রেও এখন কি করব আল্লাহ বলবেন ফেরেস্তা আল্লাহর আল্লাহ বলবে ফেরেস্তা সাক্ষী থাক আমার বান্দা কোরআনের মাপিল থেকে যখন বের হচ্ছে না আমি বান্দার সমস্ত পিছনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলে শুধু আল্লাহ বললেন শুধু মা তো হইলাম না গুলা গুনা গুনি আমি আল্লাহ নেকির পরিণিত করে দিলাম সিল্লাই এখন আল্লাহ তাহলে এই হাদিস হিসাবে আমরা জানতে পাইলাম আমরা যারা কোরআনের মা ফেলে আসছি বসছি সকলেই আমরা কি পাপ নিষ্পাপ কিছু মানুষের অত ঠেকা পড়ে নাই যে গুণ নিষ্পাপ হয় আর সে গুণ নিয়ে যাবো কর কথা কয় না কথা কয় না নিষ্প হয়ে আসছি গুণনিয়া নিয়ে আমি কি কোরআন এর মাপেল গুণা মাপের লেগে আমার ভাই আমাত ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন ইজা কুরআন কুরআন ফাস্তামিউ ও ওয়া আনসিতু লা আল্লাহুম তুরহামুন যে অবস্থায় কোরআন আর হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয় আল্লাহর এক বন্দি রহমত যদি বাদান কোনো হাতির উপরে পড়ে হয় গজমতি মানুষের ও আপনার ওই যে আপনার হরিণের উপরে পড়ে হয় বেগুন কস্তু নিয়ে আর পরে চুরি চিনুকের মধ্যে পড়ে এটা হলো হিরা কাঞ্চন মুক্ত এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে পড়লে এই বান্দা হয় আল্লাহর আল্লাহর আল্লাহ আমি এই থেকে মন্তব্য মাপাম আমরা যারা কোরআনের আসি আজকের এই মাহিল আল্লাহর দরবারে কবুল হবে ইংসা ইংশা আল্লাহ বললো না কে না একজন বলে নাই না সরে বলা লাগলো না একজন বলে নাই ওইটা আপনি জানেন না সবাই খুশি একজন বেজার সেই হলো মিস্টার ইবলি সেট বুঝছেন ও কিন্তু ভিতরে ভিতরে ঢুকবে যেই জায়গায় ভাষা পাবে ওই জায়গায় ঢুকবে উঠে বলবে খালু রে যাও মোল্লা কলে এখন বেহেস্তের কথা বলতেছে জেঠা যাও এখন তো দোজের কথা বলবে তুমি ভয় পাও না আমি তোমার সাথে আছি আমার ভাইয়ের আমার তিনি বলে উঠে দিতে চা দিবে আমার তো গলাই ছেড়বে নি অক্টোবরের তিন তারিখ থেকে শুরু করছি না না এই জানার এই কত কতগুলো বেকর আমার ভালো করে লক্ষ্য করে সরুদ আল্লাহ বলেন ওম খলকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন মানুষ আর জিনকে তৈরি করেছে আমি আল্লাহ আমার ইবাদত আমার দাসত্ব আমার বন্দিকে আর আমার গোলামি করবার জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের রিজিক দেই আমার রিজিক গুণ খাইবে আর আমি আল্লাহ আমার ইবাদত করিবে সিল্লাইয়া কর হাবা আগের জামানায় দেখছি এক বিঘা জমিতে চারের থেকে পাঁচ মন দান হয়েছে এখন হয় বা যান তিরিশ মন কথা কয় না হয় কি হয় না এই তিরিশ মন এক বিঘায় দান দেওয়ার মালিককে আগে দিছে আপনার চার মন পাঁচ মন এখন হয় হলো বাধান তিরিশ মন কার পিয়ারা আম ছিলেন বাধান আপনার এক একশো টাক আর এখনকার পিয়ারা আম হয় বাধান এক কেজি আগেকার জাতি আমগুলি ছিলেন বাধান দুইশ টাক এখনকার জাতি আমগুলি হয় বাধান পাঁচ কেজি আগেকার মিষ্টি কোমর ছিল বাধান মিষ্টি কোমর ছিল বাধান আপনার পাঁচ কেজি এখন হয় পঁচল্লিশ কেজি আগে একটা গাভীর দুধ হইতো বাধান আপনার পাঁচ কেজি ষাট কেজি আর বেশি হইতো না উর্দে দশ কেজি এখন হয় চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি জায়গা পাওয়া যাবে না তারপরেও আমি আল্লাহ রিজিক দিব কারণ আল্লাহ বলেছেন মাটিতেই আমি আল্লাহ রিজিকের পরিণত করে দিব দেখেন না ফিলিস্তিনি প্রচন্ড আকারে বাদান আপনার বৃষ্টির মতো বাদান আপনার বোম নিক্ষেপ করতেছে এরপরে বাদান ছোট ছোট বাচ্চারা ক্ষুদার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পারে গাছের পাতা পর্যন্ত বাদান খায় আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ জালিমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের তুমি গাজার মুসলমানদেরকে বাঁচাও সরকার আমি সে গাজাত আপনার ফিলিস্তিনের বিপক্ষের লোক আছে ইসরায়েলের পক্ষের লোক আছে না নাই সেই দল আমাদের দেশে আছে এই দেবাদান আপনার ওই লোক দেখার জন্য রাজশাহী রংপুর দিনাজপুর বাদান যা লাগবে না দেখবেন আপনার পনেরো বিশ বছর আগে এই কোরআনের ভুল ধরে ছিল বাদান তসলিয়া নার্সিন যিনি একজন ওই তসলিয়া নার্সিন আপনার কোরআন শরীফ বইয়ের ভুল ছিল তিনি বলেছিল বাংলাদেশে নয়টা বিয়ে করছি একটা পুরুষ পাই নেই আমি বললাম যে বাংলাদেশে নয়টা বিয়ে করছিস একটা বেটা সাল বাস নেই তুই দুমুর গিয়ে আমি আসে দেখ তোর কয়টা বেটা সাল লাগবে কথা কন না না কথা কি অবস্থা বলতেছি নাকি তোর কয়টা লাগবে তোর দিয়ে দেবো কথা কন এই তোসরে নাসিন কোরআনের ভুল ধরে বাংলাদেশে থাকতে পারে নাই ভারত যা সামনেছে তোর কোন ঠিক কিনা আমার জীবনে দুইটা মানুষকে আমি কোরআনের বিরোধায় বিরোধিতা করা দেখছি দুইটার মানুষ এক নম্বর হলো নর্তকি আপনার কি নাম বললাম আর একটা হলো না মমতাস না এই যে এই আহলে হাদিসের এক হবিস মহাসিন নাকি মহাসিন মহাসিন না মুজাফর বিন মহাসিন এই এই লোকটা আর তসনিয়া নাসিন তসনিয়া নাসিনের সাথে মুজাফফর মুহাসিনে বিয়া দেব কথা কয় না কারণ ও কোরআনের ভুল ধরছে ও কোরআনের ভুল ধরছে তাদের তসনিয়া নাসিন একটা বেশ্যা বেশ্যার নামে হলো মুজাফফর বিন মুহাসিন এলো শয়তান একটা রূপ ধরিয়া আচ্ছা দাড়ি দেখছেন না মিস্টার ইবলিসের দাঁড়িয়ে এইরকমই আছিল অর্থ বড় আছিল এই ব্যাটার মাঝে মধ্যে ভ্যাডার তৈরি করে কথা মুসলমানের ইমান নষ্ট করবার জন্য একজনই যথেষ্ট শোনেন এই একটা গ্রামের মধ্যে যদি একটা দুষ্টু লোক থাকে আমার কত মনে হয় বুঝতেছে না তাই না পালের মধ্যে যদি আপনার বিশটা গরু থাকে আপনি তো গরু পালেন না আমি সার গরু পালি গাভী গরু পালি এই সার গরুর মধ্যে গরুর মধ্যে বিশটা গরুর মধ্যে গুতনে গরু একটা থাকলি একটাই পাল নষ্ট করে গ্রামের মধ্যে একটা সন্ত্রাস থাকলি এই গ্রামে তা সৃষ্টি করার জন্য একজনই যথেষ্ট বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি ইমানদার মুসলমান থাকতে তাকে নষ্ট করার জন্য ইমানদারের ইমান নষ্ট করার জন্য মোসব বীরবীর মহাসিনি যথেষ্ট তসনিয়া নার্সিন বেশি যথেষ্ট ও এখন বাদ আসে মুদ্দফিরুন মুহার্ষিনের সাথে বেশ সে দশটে নাসিক বিয়ে দেবো কারণ ও কোরআনের ভুল ধরছে ও কোরআনের ভুল ধরছে না না এ ওয়াশ তো তোমরা করো না তোমরা খালি দোয়া করে আল্লাহে হেস্টে দিও গুরুত্ব নি দিয়ে দিবে আল্লাহ তোমার বাচ্চাম চেরে এই ওয়াশ করে লাগে ও ধরিবার সাইনে আজকে ধরছি হেদ্বে তরি করে ভালো আছে যেটা ওয়াসিফ না ফরজ না ছেটি নিয়ে দ্বন্দ্ব এখানে হাত বাঁধা যাবে না এখানে বাতা লাগবে এগুনি বাতা যাবে না এগুলি কি হ্যাঁ সারা বিশ্বে কোনো দ্বন্দ্ব নাই আর এই দ্বন্দ্ব নিয়ে ওরা আছে গেলি পারি এটা ভালো না এটা ভালো না ওই ভালো কারো তোই ভালো না খালি ওই গেলে ভালো একটা লোকের যদি বাপের নাম দশটা হয় হে লোকগুলি কি ভালো মনে করা যায় নাম হলে হালে হাদিস হে হেজাতি রভাদান তাহলে সালাবি মানহাজাবি এ তোর নাম কত দিকে রাই তোর বাপ কয়টা রাই জানো আর কথা কন কথা আর আমরা হানাবি মাঝহাবে আমরা এক নাম এক নামই বলি তোকার এত নাম আসে কোথেকে রাই রাগ করতেছেন নাকি এই সমস্ত লোকের কথা শুনবেন না বাংলাদেশে হাজার হাজার আলো মাসে কারুর বাজে না তোদের তিন চারটার লাগে কেন তোরা ইহুদির পক্ষে দালালি করেছিস ওরা বলেছে ইহুদিদের মধ্যে ছেড়ে কি নাই চিন্তা করছেন ইহুদির ভালো তাহলে বোঝাতে মুসলমান না ও ইহুদিদের রূপ ইহুদিরে মুসলমানের রূপ ধরে দাঁড়ি রাখে তুমি মাথা দিয়া মুসলমানের ইমানদারের ইমান নষ্ট করবার জন্য ওরাই যথেষ্ট ওর কাছে প্রশ্ন করেছিল আমির হামদার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে কিনে জ্ঞান সবার কাছ থেকে আপনি নিতে পারবে উনি সরাসরি বল না নেওয়া যাবে না এ কোন কে দেবে আস ওর কাছটা জ্ঞান নেওয়া যাবে না হ্যাঁ তোর কাছটা জ্ঞান নেওয়া লাগবে আমির হামদার তোর চোদ্দ কুষ্টি পরানের যোগ্যতা আমির হামদার আছে আমির হামদার সামনে এখনো সুরা ভাতে হাতর এক মাস ট্রেনিং দেওয়া লাগবে আবার তার তো শোনা যাবে না তার কাছটা কে তোর কাছটা জ্ঞান লওয়া লাগবে ওর কাছটা জ্ঞান লওয়ার শয়তান কাছটা জ্ঞান লওয়ার সমান তাও শয়তান ও জ্ঞান দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোডাউন বাদান পাহারা দিচ্ছে আপনার রাত্রের বেলায় এই গোডাউনের বাদান খেজুর চুরি হয় কি চুরি হয় খেজুর চুরি হয় আবু হরাইয়া রাদি আল্লাহ তালু চিন্তা করতেছে খেজুর চুরি করে কে সর আমার দৈত্য হবে রসুলের দরবারে হাজির করে দিব এবার রাত্রের বেলায় আপনার আবু হরাইয়া রাদি আল্লাহ তালু তালে তালে আছে আজার দেখা যাচ্ছে গভীর রাত গভীর রদনীতে আফসা আফসা ছায়া ছায়া হাত দেখা যাচ্ছে খেজুরের মধ্যে হাত দিছে আমি আপনার আবু হরাইয়া বসে আছে খপ করে হাত পরে দৌড়ছে কি তাহলে আমি চুরি করতে আসি প্রথম প্রথম চুরি করছি আসলে প্রথম করে আর আগেও করছি আমাকে মাফ করে দেন কয় না আসল যাইতে হবে আমার নবীর কাছে তোকে নিয়ে যাবো উপরা থাকো কে শক্ত হয়েছে কি বেটা ছাওয়া এইরকম বলে হাতে ধরি ভাই বলি ভাই যান আর জীবনে কোনদিন দিন আসবো না এই যে কান ধরলাম তো বা করলাম রসুলের কাছে নিয়ে না আমারে সাইডিয়া দেও কানন কানুন করছে রসুলের সাহাবি আবু হুরাইয়া রাদি আল্লাহ তালাম হুবাদান সাইডিয়া দিছে যাতক সাইডিয়া দিলাম আবু হুরাইয়া রাদি আল্লাহ সকাল বেলা আমার নবীর দরবারে গেলেন আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার নবী সালামের জবাব দেওয়ার পরে বলে আবু হুরাইয়া গত রাত্রিতে মেহমান দৌড়ছিল মেহমান কই সোহান আবু হুরাইয়া বললো আমি দৌড়লাম সোর দৌড়লাম হলো আপনার আর হুজুর এখান থেকে কেমন করে জানলো জানা দিছে কে আরো জোরে খেজুর চুরি করে আমি তালে তালে থেকে আমি ওকে ধরছি নবী গো কানুন মিনিত করছে আর বলছে আর কোনোদিন আসব না আমার সাইরিয়া দেয় হুজুর সাইরিয়া দিছি আল্লাহ নবী বললেন ও আবার আসবে আবার আবার পরের দিন আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান তালেই আছে আর ওই চোরটাও বাদান আসতেছে আইসা জানে আবু হুরাইয়া নাই গোপনে গোপনে যখন হাত দিছে আবার হরাই ইয়ারা দিয়ার লাহু তালু আবার হাত পড়ে কি কানে তুই কথা দিলি আর আসবি না এখন কেন আবার তুই আসলি চল আজকে হুজুরের দরবারে নিয়ে যাব এবার আবু হুরাইয়াকে বলে ভাই যান আর কোনোদিন আসব না আমাকে ছাড়িয়া দাও কয় না না ছাড়বো না কয় আমি হাতে দড়ি পায়ে দড়ি আপনি আমাকে ছাড়িয়া দেন কয় ছাড়বো না এমন কানুন মিনতি করছে ভাই আর কোনো দিন না এ যে তো বা করলে আর কোনো আসব না দয়ার শরীর আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা গোবাদান সারিয়ে দিল চলে গেলেন সকালবেলা রসুলের দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী বললেন আবু হুদাইয়া রাত্রিতে মেহমান দর্শ মেহমান কই সুভান কহুদুর কালুন মনিত করছে আমি ছেড়ে দিছি কয়ে আর তবা অবাক করছে আর দিন আসবে না রসুল বললেন ও আসবে পরের দিন তালে আছে আবার রাত্রি বাদান আপনার ওই কি করছে যা খাদুর নেওয়ার জন্য হাত দিছে আবু রইয়া দরছে কি দুই দিন তোকে সাইবে দিছে আজকে সারবো না তুই রসুলের দরবারে সাল এবার বলে ভাই যার হাতে দড়ি পায়ে কই কয় হাতে পায়ে দলি হবে আরও জায়গা দলিও তোক সারবো না চল আজ তোকে রসুলের কাজ নিয়ে যাবো বলে ভাই আবু রাই আমি আপনাকে একটা দোয়া শিখে দেই আপনি যদি আমাকে সারিয়া দেন আর জীবনেও চোর আসবে না আমি এই দোয়াটা শিখে দেব বলে দোয়া শিখে দে বলে সোয়ার আগে তুমি আইটেল করছে যদি পড়ো আর জীবনে দিন চয়তান আর মানুষ চয়তান কোনো দিন আসবে না এবার ওই চোরটাকে সারিয়ে দিয়ে এবার আবহাড়াইয়ের আধি আল্লাহু তালানহু আমার নবী দরবারে যা হাজির হায়া গেল আল্লাহ নবী বলে না আবহু তোমার মেহমান কই বলে সার দিছি কেন সারিয়া দিলা বলে হুজুর আমার দোয়া শুকিয়েছে এই জন্য আমি সারিয়া দিছি কি দোয়া শুকিয়েছে বললো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ও শিকাইছে ও আমাকে শিখাইছে এ আমাকে শিখাইছে শোয়ার সময় যদি আপনার আইতাল কুরসি পরে যদি শুইতে পারে ওই বাড়িতেই আর দিন সোর ডুববে না রসুল বললেন মানুষ শয়তান হলেও হয় ও শয়তান ঠিক এটাও ঠিক আছে কিন্তু কথাটা শিখাইছে সত্য সোহান আল্লাহ তো সেরকম তাহলে দেখা গেল ওখান থেকে আবুহ রাইয়ারাদি আল্লাহ তালুবাদান আপনার ওই আমলটা শিক্ষা নিল তাহলে শয়তানের কাছ থেকে যদি আপনার এলেম শিক্ষা নেওয়া যায় আমি হামদার কাছ থেকে নেওয়া যাইবে না কেন আমি তো হাদিসের কথা বললাম ফেকাই হাদিস আমি হামদার কাছ থেকে নেওয়া যাবে না তরির মতো শয়তানের কাছে নেওয়া যাবে এই যদি ওর হাস থেকে যদি বাঁচতে চান আমি একটা দোয়া শিখে দেই আয়তাল কুসি পড়বেন ও আচ্ছা মা বোনেরা মা বোনদের জায়গা হচ্ছে না আপনারা একমা আর একমাকে বসার সুযোগ করে দেন একটু আগে আগা বসেন আমা একটু আগা আগা বসেন জিগির কর এই কলে মার হাই কাজে লাগবে মরণ বেলা এই মার রশানিতে কবর হবে তোমার ইলা ইলাহা লা ইলা ইлла আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মায়ের আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেছে আকিমু সালাত নামাজ কায়েম করো ও যাকাত যাকাত আদায় করে কথা কার আল্লাহ নামাজের কথা বারবার তাগিদ দিয়েছে কেন আল্লাহ নামাজের কথা বারবার তাবিক তাগিদ দিলেন একটা বললেই তো আকিম মুসালাত একবার বললি তো নামাজ ফরস হওয়া যায় তো ফরস হয়েছে সোহান আল্লাহ কর আল্লাহ কেন বাদান আপনার আশি থেকে বিরিয়া আশি জায়গায় কোরআনের মধ্যে নামাজের কথা সালাতের কথা আল্লাহ বারবার বললেন কারণ অ্যান্টিবায়োটিক অসুখ যদি হয় আপনার আপনার জ্বর যদি না সারে ডাক্তার দেখে শুনে বাদেন অ্যান্টিবায়োটিক দিক দেয় কথা বুঝতেছেন না আমার ভাইরামা আল্লাহ বললেন ইন্না সলাতাতান হানিল ফাসওয়াই ওয়াল মুনকার সুবহানাল্লাহ কোর এই নামাজ হলে অ্যান্টিবায়োটিক কোন ব্যক্তি যদি নামাজ পড়ে এই নামাজটা মানুষকে মিথ্যা পথ থেকে ফিরিয়ে আনে এই মানুষটাকে সুদের পথ থেকে ফিরে আনে গুণর পথ থেকে ফিরিয়ে আনে আল্লাহ বলে সালা তাত আনেল ফাশি অল মনকা নামাজ পড়লে অন্যায় ওয়াস্টের কাছ থেকে এই নামাজ এই মানুষটাকে ভালো পথে নিয়ে আসে শিললে মার হাওয়া তাহলে নামাজটা হলে অ্যান্টিবায়োটিক কি বাচ্চার এইটা জোরে কয় নামাজটা কি পেটে খালে যখন জ্বর সারিয়া যায় কাশি সারিয়া যায় শরীরের ব্যথা বুদ্ধা সব কিছু বাজান সারিয়া যায় আল্লাহ বলেন এই নামাজ যদি কোন ব্যক্তি ধরে নামাজ যদি কায়েম করে সালাদ যদি আদায় করে এই লোকটা একসময় মিথ্যা বাদি ছিল মিথ্যা কথা বন্ধ হায়া যাবে একসময় সুদ খায় তো সুদ বাজান বন্ধ হায়া যাইবে একসময় আপনার সবল খুরি করতো সবল খুরি বাজান বন্ধ হায়া যাইবে আল্লাহ বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ পড়লে এই নামাজটা অন্যায় পাপাচার কাছ থেকে এই মানুষটা ফিরে লোক তাকে জান্নাতের আল্লাহ তাহলে নামাজের দরকার আছে না নাই তাহলে নামাজ নিজেই পড়ব নামাজ ছেলে মেয়াকে নামাজের তাগিদ দিব এখন ছেলে বড়ো হয়ে গেছে বিশ বছর এখন ছেলে নামাজ পড়ে না মসজিদে যায় না মুখে হয় না কারণ বাবাই পরে না ছেলে পড়িবে কি নামাজি হয়তো ছেলে নামাজি হয় কবি বলেছে এত বড় হলে নামাজ না আল্লাহর হুকুম মেনে না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা এ যুবক বা এখনো তুমি মসজিদে গেলা না নামা আদায় করলে না বলা যায় না বাধান কারিমুল মৌত কখন আসবে তোমার সামনে এসে যাবে আসমানে মাথা আর জমিনে পা রাখিয়া এই রোগটা রুহ বাধান কবচ করিবে মানুষ যখন মৃত্যু সজ্জে সজ্জিত হয় এই মানুষটার বাদান পানি পিপাসা লেগে যায় মানুষ মৃত্যুর সময় বাধান চামচ বরে বরে পানি দেয় মার্স নামে এক চামচ পানি খাও বাবার নামে এক চামচ পানি খাও খালুর নামে এক চামচ পানি খাও এই খালু জীবনভর মন্ত্রলায় চাকরি করছে লক্ষ লক্ষ টাকা ঘুস খাইছে ঘুস করার নামে পানি যখন দেয় ওই মরণের সাথে যেই লোকটা মৃত্যু সজ্জা সজ্জিত হয় ওই লোকটা শুধু পারে একজন বলে হিসাব নিকাশ করতেছে আমি বলি না না হিসাব নিকাশ করতেছে না আপনার ওই গুজ করে নামে পানি দিছে এই জন্য লোকটা দেখ মৃত্যুর আগে আলেমের নামে পানি দাও হাফেসের নামে পানি দাও হাজির নামে পানি দাও মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে সিল্লাইয়া কন ঠিক কিনে কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাতে দরিয়া গাছে বাসা তালে মা সরপতে দিদার ভাইয়া আবু বে মা আবু মা কবি বলেছে সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা মরণের সময় ওই মানুষটার কোনোদিন দিন পিপাসা নিবারণ হবে না চিল্লে যখন মার হবা এদিন রসুল বলছে তোমাদের গড়টাকে কোরআনের দুর্গ বানাও হাতিসের দুর্গ আজকে আমা আল্লাহ রসুল বলেছে কোরআনের দুর্গ হাদিসের দুর্গ আমাদের দুর্গ বানাও আমরা তা না বানাইয়া আজকে আমাদের গরটা বানাইছি সুদের দুর্গ গুষের দুর্গ টিপির দুর্গ দেখবেন আপনাদের চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাদান যাবে আপনি দেখে বলবেন বিশ্বাসী করতে পারবেন না এই লোকগুলি এত ভালো ছিল সমাজের মধ্যে দেখলে মনে হয় অজগবি আলহ সাল্লাম কথা চান না দাদি দেখতে ইব্রাহিলের বাইরা আর সিহারা দেখলে মনে হয় সৌত আসমান থেকে জমজমার পানি দিয়ে গোসল করে আসছে আর যুব্ব দেখলে মনে হয় আজরাইলের খালু শয়তানের বেলা আলু ওর কাজকর্ম দেখলে ইবলিশ লজ্জা পায়

তাহলে এই সমস্ত কাজ বাদান সারিয়ে দিতে হবে মিথ্যে কথা বলা যাবে না এরপরে সুদ খাওয়া যাবে না গুজ খাওয়া যাবে না আপনি নামাজ পড়বেন এই নামাজটা আল্লাহর দরবারে বাদান কবুল হবে নইলে কেমতের মধ্যে দেখবেন কত মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দেওয়ার পরেও আপনার চোখের সামনে কত মানুষকে আল্লাহর ফেরে তারা হাতে পায়ে রসি লাগাইয়া গুতো মারতে মারতে যাহার নামে দিকে বাদান নিয়ে যাবে আল্লাহর ফেরস্থলা যকর হাতের রসি লাগাইবে। পায়েসিিকুল লাগাইয়ে। জাহার নামের দিকে যখন নিয়ে যাবে। যাহান ব্যক্তি। আর যাহার নামের যাইতে সাবে না মাদের মধ্যে যাবে আবার অথুমকে থুমকে বাজান দাঁড়াইবে কথা বুঝতেছেন না। আমার বাইরে আমার নিয়ে যাইতে চাইবে যাইতে চাইবে না জমন বাজান বক্তি আছে আমাদের দেশে আছে যদি দেখে বক্তি নিয়ে যাচ্ছেন। সামনে যদি দেখে বক্তি পানি লাগে গেল বক্তি টানাটানি দেখে বরখি চাইবার উপরে ব্যক্তি করিয়া দাঁড়ায় আর যদি চায় না মালিক বলে বক্তি বয় নাই সামান্য পানি বক্তি করে না এইটাই দুজন বোঝাইতে চায় না বক্তি যখন যায় না মালিক সারে না অথবা মালিক আপনার গলায় রশি লাগাইয়া কান্দরে যখন টান দিতে চায় আর বলে বক্তি রে তুই যদি না যাস তোকে গলায় রশি লাগাইয়া কান্দরে টান দিব এবার বক্তি মালিকের বক্তিতে বক্তি বাজান বোঝে না এবার মালিক গলায় রশি লাগাইয়া কান্দরে যখন টান দিতে চায় বক্তি তখন বক্তিতে দেয় ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলে ছাত্র আমি কিন্তু হেডমাস্টার খবর গলে রসি লাগাস নে কান ধরে টান দিস না আমাকে রাস্তার মধ্যে অপমান করিস নে বক্তির বক্তিটা মালিক বসে না কলায় রসি লাগাইয়া কান দরে যখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকে দেয় মরিয়া গেলাম জাহান্নামী মানুষের হাতে বাই রসি লাগাইয়া জাহান দিকে বাধা নিয়ে যাবে যাইতে যখন চাবে না থমকে দাঁড়াবে আল্লাহ বললেন অসিক না কাফারু ইলা জাহান নামা সুমার অসিকা মানে হাকা অর্থাৎ গুতো মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে কথা মনে হয় বুঝতেছেন না না ডিজিটাল দেশের লোক সে না কিভাবে বুঝবে এখনকার ছেলেরা বাংলা গান বাজায় না হিন্দি গান বাজায় যা বোঝাও জানা। শোনা না আজকে উস্কে লাগে কুচি কুচি ছাল খালে মাথা জাকা করে তোর বাপ বোঝে না বাংলা ও হিন্দি বাজা একটা সঙ্গে গতকাল বলতেছে আমি হিন্দি গান শুনি বন্ধু বন্ধুদের গান বাংলা আমি শুনি না হিন্দি তা আমি শোনার পরে যা করলাম তুই হিন্দি গান শুনিস আর হিন্দি ছবি দেখিস কত হিন্দি দুই একটা ভাষা কত কারণ হুদুর পারি না তাহলে কি বোঝা গেল আসলে বিদেশি সব জিনিসই ভালো লাগে দেশের যত জিনিস ভালো কেন হয় যত ভালো কেন হয় বিদেশি অলি হয় পাবলি পাগল হওয়া যায় বিদেশি টেকে হলে দুই মাস আর বাঙাল বাংলাদেশিতে টেকে হলে ছয় মাস তাহলে এইটাই তো ভালো বিদেশি আলারে তোদের ক্ষতি করতেছে তাও বলে না কাজ বিদেশি আমার ভাই ভালো করে লক্ষ্য করে শোন আপনার কি গ্রাম চক আনার ডুমুর চক আনার ডুমুর গ্রামের একটা ছেলে একজন লোকের সাতটা মিয়া বিয়ে দিছে সাতটা মিয়াকে পৌষ মাসে শীতের দিনে আনছে বাদান দুধ পিঠে খাওয়ানোর জন্য রস পিঠে দুধের পিঠে মুখ খাইতেছে রে আহা এই শীতের মধ্যে দুধ পিঠে যে কতই টেস্ট আজকে এক পিস খাইছি dekaye kibazardanikor বদ্রঘাত বাজারে গেছে বাজার করবার জন্য সাত বাইরা মিলিয়া বাজারে যাইয়া দশ কেজি উজুনিয়া দুইটা মাছ কিনছে মাছ কিনিয়ে ছোট বাইরে হলো ল্যাংরা মানুষ ল্যাংরা বাইরা গাড়ির উপরে বিশ কেজি উজনে মাছ তুলিয়া তুল মানুষ হলো ল্যাংরা তারপরে হলো ভাজান বিশ কেজি উজনে মাছ ওই বড় ছয় বাইরার সাথে ছোট বাইরা ল্যাংরা মানুষ হাঁটতে পারছে না পিছন পিছ পরে গেছে পিছন থেকে ল্যাংরা মানুষ যুগ কর পাঠতে পারতে যুগ কুর পাঠতে পারতে এদিকে সাতটা বোন এক জাগা বাগান দ্বারা আছে বড় সাই বোন ছোট বোন কে দিকের দেয় আমাদের স্বামী সুস্থ কত ভালো কত সুন্দর করে হেঁটে আসছে রেপ রাইট রেপ রাইট তোমার স্বামী ল্যাংড়া আমাদের ভালো ছয় স্বামীর সাথে হাঁটতে পারছে না পিস পরে গেছে পিছন থেকে তোমার স্বামী জুপকুর পারতে পারতে জুপকুর পারতে পারতে আসতেছে ছোট বোন দুর্বল হয় না স্বামীর অপমান বাদান সহ্য করতে পারে না কথা বুঝতে চান না আমাদের দেশের এমনও মেয়ে আছে ওই তার মেয়ের সামনে স্বামীর বদলাম করলে ওই মেয়ে তা বাদান আবলা ধরে কতক মহিলা আছে স্বামী কয়া মাইয়া ভালায় তা বাদে কিছুই কয় না তো স্বামীর কাজ স্বামীর পরি স্বামীর কাছে রাত কাটাস স্বামীর বিপক্ষে কথা বলে তোর বেতে নাকে হ্যাঁ একজন এক জিজ্ঞাস করছে তোর স্বামী কেমন আল্লাহ ভাগ্যে একটা স্বামী মিলেছে এদিক সেদিক হবে আর দেয় না আল্লাহ আর কত কবি ভাগ্যে একটা স্বামী মিলেছে এদিক সেদিক হইতে দেয় না আর যার স্বামী অবধ কত স্বামী কেমন বলো বলত তো বলত मनोज কথা কয় না এদিনে বলত শহর সরসলতা হওয়ার সাইতে বয়ের কাছে বদল আপনার বলত হওয়ার চাইতে ethic সাথী করে স্বামী ভালো ঠিক ইসকা মাবুলের রাইদিয়া ওয়াজ করে যুত পাচ্ছি আছে আছে মাবন্দের ওয়াজও করব নে বড় সোই বোন বলতেছে আমাদের স্বামী সুস্থ কত সুন্দর করে হেতে আছে। তোর স্বামী ল্যাংরা চুকুর পারতে পারতে আসতেছে ছোটো বোন দুর্বল হয় না ছোটো বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে চুকুর পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয়জনের স্বামীকে গুত মারতে মারতে গুত মারতে মারতে নিয়ে আসতেছে চোদ্দশো পঞ্চাশ বছর পূর্বে এই কথাটা আল্লাহ তুলে ধরেছে অসিক আল্লাহ জি না কাফারো ইলা জাহাং নামাজ মারা অসিক মানে হাকাও অর্থাৎ গুত মারতে মারতে জাহাং নামে নিয়ে যাবে তাহলে নামাজেরও দরকার আছে না আল না না নামাজের কথা এত বলা দেবে না হুদুর খায়া কেন খালে নামাজ খালে নামাজ ব্যাপার বলা হয় ও ভাই নামাজ আগে আমি আপনাদের বাসানের জন্য বলতেছি এই যে আমাদের সচিত্র নায়িকা মাহিয়া মাহি এখন হয়েছে এমপি ওই যদি এমপি হয় নামাজের বিল কি পাস করবে নামাজের কথা বললে কি সমর্থ করবে এই যে আমাদের মাথা মোটা সেই নায়ক নাম হলো ফেরদুস আমি জানি তার মাথা মোটা ওর মাথায় মাল আছে এখন দে মাথায় এত গব কারণ তোর ইলেকশনে যারা যারা লাগবে তুই তুই জীবনভর মিয়াদের পি পি ঘুরছিস হ্যাঁ তোর মতো লোক যদি নেতৃত্ব দিবে লাগ তোর নেতৃত্ব কি তুই জানিস হ্যাঁ এই যে আমাদের এখানে সজীব জয় না কি নাম না না জয় না হ্যাঁ তামবির নাম জয় যে রাজনীতি করতো তার দাদা করতো সে রাজনীতি করতো এখন এর সাথে রাজনীতি যে আপনার মাহিয়া মাহি আর খাওয়া আছে কথা সেই কাজ করেন হাসান আইসে ও তো ক্রিকেট খেলা জানে এবার তো বাঙালিগের বাস দিছে আবার আবার বাঁশ দিবার লেগে নতুন করে খাওয়া হয়েছে আমার তা খাইছে খাওয়া খা কোটি কোটি টাকা জমাইছে এখন আবার দেখেন আবার ঠকাবের লেগে মারাইছে একবার ঠকাইছে বিদেশে যা এখন মাহি মাহির মতো নাইকে যদি দেশের এমপি হয় এ দেশের বারোটা মতো ছাড়বে এই ভেদুস মাথায় টুপি বসে আর টুপি খোলে না ওই যে বড় বসছে মুসলমানের ঠকা ওরা আমাদের বলে যে মোল্লারা ধর্ম ব্যবসায় আসলে আমরা ধর্ম ব্যবসায় না ধর্ম ব্যবসায় তারাই যারা ইলেকশনের সময় মাথা টুপি পরে পান্তবী গায়ে দেয় ওরাই হলো ধর্ম ব্যবসায় আর আমাদের ধর্ম ব্যবসায় কব আবার মাহিয়া মাহির মারখা হলো ট্রাক গাড়ি ট্রাক কি গাড়ি মাহির মার্খা মাহির মারখা তাকির গাড়ি তাকলা মুরত হয় তার দাইবা বুলডোজার চালায়য়া দুই জন চলিবে বাংলার রূপাত কত কোন না মাহির মারকে মারকা মারকা যদি তাক হয় ও ডাইয়ার অলবে টাকলা মুর মাহির মারকা তাকের গাড়ি মাহির মারকা তাকের গাড়ি টাকলা মুর হয় তার ডাইবার বুলডুজার চালাইয়া দুইজন যাইবে বাংলা রূপ শীত করে ভালাইছি চলচ্চিত্র জগৎ শীত কইরে আছে এই সমস্ত নাই কে এসে চিত্ত জগৎ চিত কইরে আছে এই সমস্ত নারী কে আছে ওরাই দেশের ওরাই দেশের এমপি হলে সোনার দেশটা চিত করিবে মাহি হল মাহির মার খাতা গাদি টাকলা মুরত হয় তা দাইবার ভুলডুজার চালাইয়া তুই জন যাজিবে বাংলার উপর না তদারে হেনে আশ্চর্য করছে কেডা আচ্ছা আমি কি খারাপ কিছু করতেছি নাকি না না যে রাজনীতি বলছে সেই রাজনীতি করুক আর তুমি যা করতেছ তো বা করে এখনো ভালো হও বহু মানুষের ইমান নষ্ট করছে আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন বান্দা নামাজ যদি পড়ো মাহিয়া যদি পাঁচ নামাজ পড়তো অন্যায় কাজ বাজান করতো না ফেদ্দু যদি নামাজ পড়তো অন্যায় কাজ করতো না এখন বাজান আপনার ব্যাস ধরছে কি ধরছে বলে বলে এই ভেদ্য যদি না এক হয় এই দেশে আপনার ওয়াজ করা বন্ধ করে দিবে ওর ছেলে মেয়েকে কোনো হাফেজ বানাবে না মাওলানা বানাবে না একটা কথাও এই যে আপনার বোর্ড সাইতে একটা বারো বলে না নামাজ পড়িও আল্লাহ এদেরকে হেফাজত হেদায়ত করো কারণ আমিন